দেখুন দাড়ি সম্পর্কে নবী করিম সাল্লা নির্দেশ হলো হা তোমরা দাড়িকে লম্বা করো আর ফুল্লো হা দাড়িকে তোমরা ছেড়ে দাও দাড়িকে লম্বা করতে এবং ছেড়ে দিতে নবী সাল্লাম নির্দেশ করেছেন দাড়ি ছোট করার নির্দেশ তিনি দেন নাই এই জন্য দাড়িকে লম্বা করতে হবে আল্লাহ রবুল্লা আলমিন শরীরের যত পশম আছে এগুলো পুরুষদের শরীরে যেমন দিচ্ছেন মহিলাদের শরীরেও দিচ্ছেন শুধুমাত্র দাড়ি মোছ দাড়ি এবং মোচ এটা পুরুষের শরীরে আল্লাহ তালা দিচ্ছেন মহিলাদেরকে দেন নাই তার মানে এটা পুরুষের একটা বিশেষ মার্কা এটা পুরুষ পুরুষের বিশেষ মার্কা যে পুরুষ মোচ ছোট করবে ছোট করে রাখবে কিন্তু থাকবে এবং দাড়ি লম্বা করবে বড় করবে কিন্তু মহিলাদের মুখে সেটা নাই পুরুষ এবং মহিলার মধ্যে আল্লাহ তালা সৃষ্টিগত পার্থক্য রেখেছেন এটা অতএব একজন মুসলমান এটার গুরুত্ব বুঝবেন অনেকে মনে করে দায়ী রাখা সুন্নত ভাই দাড়ি রাখাটা বিধানগত দিক থেকে সুনত নয় সুন্নাত এ অর্থে বলা যায় যে নবীজি দায়ী রাখছেন সেই হিসাবে সুননাথ উনি যেটা করেন সেটা সুননত হয় সেই হিসাবে কিন্তু উনি দায়ী রাখার নির্দেশ করেছেন আ হা আর ফুল্লো হা তিনি দায়ী রাখার যেহেতু নির্দেশ জারি করেছেন এই জন্য সারা বিশ্বের সকল ইমামদের মত হলো দাঁড়িয়ে রাখা ওয়াজিব দায়ী রাখা কী দায়ী লম্বা করা ওয়াজিব শুধু রাখা ওয়াজিব না লম্বা করা ওয়াজিব এখন আমাদের কিছু ভাই আছেন যারা খোঁসাখোসা দায় রাখেন ছোটো ছোটো দায়ী রাখেন আলহামদুলিল্লাহ নাই মামার চেয়ে কানা ভালো তারা রাখাটা শুরু করছেন কিন্তু তাকে চেষ্টা করতে হবে কী করার লম্বা করা নবী করিম সাল্লা সাল্লাম দাঁড়িয়ে আদা রাখার কোনো বাসন রাখেন নাই অনেকে বলে এতদূর রাখলেই হবে যে মহিলার পুরুষ দূর থেকে বোঝা গেলেই হয় তো মহিলার পুরুষ এটার জন্য বোঝার জন্য দাড়ি লাগে নাকি দাড়ি ছাড়াই তো কাপড় চোপড় দেখলে তো মহিলা পুরুষ বোঝা যায় অবশ্য আজকাল এমন দিন আসছে মহিলা পুরুষ বোঝাও কঠিন হয়ে গেছে তো যাই হোক দাড়ি লম্বা করতে হবে এটা ওয়াজিব ভাই আমার আমাদের এই যে ত্বক মুখের উপরে এই ত্বকটা খুব স্পর্শকাতর এখানে যত বেশি রেজারের ঘষা দিবেন যত বেশি আপনি ব্লেডের ঘষা দিবেন তত বেশি ত্বকের সৌন্দর্য লাবণ্য নষ্ট হয় এটা ত্বকের সৌন্দর্য লাবণ্য নষ্ট হয় এই জন্য যারা কখনো দাড়িতে খুর লাগায় নাই ব্লেড লাগায় নাই তৃণমূলকেও তাদের ত্বকগুলো ভালো থাকে আর আপনি এটি যত চাস্তে থাকবেন যত বেশি এটাতে আপনি খুর ব্যবহার করবেন রেজার ব্যবহার করবেন তত বেশি আপনার ত্বক নষ্ট হতে থাকবে ভাইরা আমার নবী করিম সাল্লা সাল্লাম আমাদেরকে যা নির্দেশ করেছেন সেটা আমাদের গ্রহণ করতে হবে আর যা নিষেধ করেছেন সেটা বর্জন করতে হবে আল্লাহ বলেছেন মা আতা কুমুর রাসুল ও ফা হোজো হো আমা নাহা আন ফান্তা রাসুল তোমাদের যা নির্দেশ করেছেন সেটাই তোমরা আঁকড়ে ধরো অতএব দাড়ি লম্বা করা ওয়াজিব একমুষ্ঠির পর একমষ্টি হয়ে গেলে তার অতিরিক্ত থাকলে সেটাকে অনেক ইমামগণ কাটা জায়েজ বলেছেন আবার অনেক না কাটা কাটাকাটি নাই যতটুকু হ্যাঁ এত বেশি লম্বা হয়ে গেছে যে এখন পেশাব করলে পেশাবের ছিটা চলে আসে বা অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে লম্বা হলে অতিরিক্তটা কাটবেন কিন্তু এক মুষ্ঠির নিচে কাটার অনুমোদন পৃথিবীতে কোনো ইমাম দেন নাই কোনো ইসলামিক স্কলার কোরআন হাদিস থেকে এই মত বলার সাহস করেন না যে এক মুষ্ঠির নিচে কাটা যাবে আল্লাহ তারা আমাদেরকে দায়ী রাখার হিম্মত করার তৌফিক দান করুন আমাদের অনেক ভাই আছে সাহস করে না কারণ বলে যে এই বয়সে দায়ী রাখলে দায়ের মর্যাদা রাখতে পারবো অনেক যুবক পোলাপান দায়ী রাখলে দেখবেন কিছু মুরব্বীরা বলে হ্যাঁ দায়ী রাখছে দায়ের মর্যাদা রাখতে পারবা দায়ী রাখছো যে এটার মতো একটা হাস্যকর কথা আর শয়তানি যুক্তি দুনিয়াতে আরেকটা নেই দায়ের আবার কি মর্যাদা দায়ের মর্যাদা রাখতে না পারলে যদি দায় রাখা না যায় তাহলে তো আমি বলতে পারি আপনি মুসলমান যে হয়েছেন মুসলমানের মর্যাদা রাখতে পারবেন তাহলে আপনি হিন্দু হয়ে যান এটা কোনো কথা হলো ভাই একজন মুসলমান আমি যদি বলি ভাই আপনি যে মুসলমান হইলেন আপনি ইসলামের মর্যাদা রাখতে পারবেন মুসলমান হইয়া মর্যাদা না রাখতে পারলে আপনারা মুসলমান হইতে বলছে কি আপনি হিন্দু হয়ে যান এই কথা কোনো সঠিক কথা আমার যতটুকু সম্ভব ততটুকু আমি করব তাই বলে আমি আমার ভালো কাজ করব না একজন যুবক দায় রাখছে দায় রাখার ফলে সে যদি দায়ী রেখাও আরও দুই একটা উল্টাপাল্টা কাজ করে তার দ্বারা হয়ে যায় তারপরও সে দায় রাখবে কারণ দায় না রাখলে তো আরেকটা উল্টাপাল্টা হইলো দায় রাখা তো একটা অন্তত ওয়াজিব সে আমল করল বিধায় আমরা সবাই এই সমস্ত ব্যাপারে আমাদের দৃষ্টিভঙ্গিটাকে শুদ্ধ করার চেষ্টা করব যুবকরা অল্প বয়স থেকে দায়ী রাখবেন মুশকিল হলো অনেক যুবক বলে অল্প বয়স থেকে দায় রাখলে মানুষ মেয়ে দিতে চায় না এটা একটা মুসিবত আমি বলি মুখে দাঁড়িয়ে রাখার কারণে যেই মেয়ে আপনাকে বিয়ে করতে রাজি না ওই মেয়ে তো মেয়ে না ওইটা হিজড়া কারণ পুরুষ মহিলার প্রতি মহিলা পুরুষের প্রতি আকৃষ্ট হয় আল্লাহ তালা এইভাবে সৃষ্টি করেছেন নারী পুরুষ একে অন্যের প্রতি কী থাকে আকর্ষণ থাকে একজন একজনের মুখে পুরুষের আলামত আছে দাড়ি হলো কিসের আলামত পুরুষের আলামত পুরুষের আলামত দেখে যদি কোনো মহিলা তার প্রতি আকর্ষণ ফিল না করে তাহলে এর মহিলার নারীত্ব নিয়েই তো প্রশ্ন তোলা যায় যে বেচারের মধ্যে আসলেই মহিলার সুলভ কোনো কিছু আছে নাকি সে আধা পুরুষ কারণ আরেকজন দাঁড়িয়ে দিকে তার তো আকৃষ্ট হওয়ার কথা দাঁড়িয়ে থাকে মানে তো পুরুষত্বের আলামত দায় না থাকে মানে তো মহিলার আলামত কথা বুঝেন নাই আপনি চিন্তা করেন তো আল্লাহ তালা মহিলার মুখে কেন দেন নাই বগলের নিচের পশম নাবির নিচে পশম মাথার চুল সব হাতের নখ সব আপনারও আছে মহিলাদেরও আছে কিন্তু দাঁড়িয়ার মনসে একমাত্র আপনার আছে তাদের তাহলে তো পুরুষের মার্কা এখন কেউ যদি বলেন যে আমি পুরুষ হয়েছি ঠিক আছে কিন্তু পুরুষের কোনো মার্কা আমি রাখবো না মহিলাদের মার্কা নিয়ে চলবো তাহলে এটা আপনার রুচির ব্যাপার আল্লাহ আমাদেরকে সুস্থ রুচি এবং শুদ্ধ চিন্তা করার তফিক দান করুন অতএব যেসব ছেলেরা যুবক ভাইয়েরা দাঁড়িয়ে রাখতে ইতস্তত বোধ করেন এই জন্য যে কোনো মহিলা কোনো মেয়েরা আমাদেরকে বিয়ের জন্য পাত্র হিসাবে পছন্দ করবে না দায়ী রাখলে তাহলে ওই মেয়ে বিয়েই করার দরকার নাই কারণ ওই মেয়ে পুরোপুরি মেয়ে মেয়ে আছে যদি পুরুষত্বের আলামত হয়ে দেখলে আকৃষ্ট হওয়ার কথা ঠিকঠাক তো খুব জোয়া দিতেছেন দায়ী তো বেশিরভাগ মানুষের মুখে নাই দায়ী রাখবেন তো ইনশাল্লাহ ওয়াজ মাহফিল বসে ঠিক দিতে পয়সাও লাগে না কিছু লাগে না এটা খুব সোজা কাম কিন্তু আমল করা কঠিন আমল করবেন তো ইনশাল্লাহ দাঁড়িয়ে রাখে অনেকে ওই নিজের পছন্দের খেলোয়াড় দায়ী রাখলে এর মতো ওই বাঁধরামার মার্কা দাঁড়িয়ে রাখে আছে না নাই ভাই রামা নবী করিম সাল্লাহ সাল্লামের মতো রাখেন তার উম্মত আপনি তাকে নবী হিসাবে স্বীকৃতি দিয়েছেন তার মতো দায়ী রাখবেন চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুন চুল এবং দাড়ি এগুলোতে কালো কলপ ব্যবহার করা জায়েজ নাই নবী করিম সাল্লা সাল্লাম পরিষ্কারভাবে বলেছেন গাই রুহাদ সেই তোমাদের চুলদারে যদি সাদা হয়ে যায় এগুলোকে কালার করো এই সাদা কালারকে পরিবর্তন করো অন্য কালার দিয়া কিন্তু ওজান নিবসেওয়াদ কালো কালারকে পরিহার করবা মেহেদির কালার হতে পারে হ্যাঁ অতএব কালো কালার বা খেজাব ব্যবহার করা যাবে কালো খেজাব ব্যবহার করা যাবে না আপনি মেহেদির কালার ব্যবহার করতে পারেন